প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদির বিমানবন্দর তেল স্থাপনায় ফের হামলা করল ইরান। আরব বিশ্বের নিরাপত্তায় শয়তান পবিত্র কাবাতেও পৌঁছাবে এরদোয়ান। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগের। মিয়ানমার সহ ছয় দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ট্রাম্পের শান্তি প্রস্তাবের পক্ষের আরব দেশগুলো বিশ্বাসঘাতক এরদোগান। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। সৌদির বিমানবন্দর তেল স্থাপনায় ফের হামলা। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির সামরিক শাখা জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তারা দেশটির দক্ষিণ অঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। হুতির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া শারি সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরবের জিজান, আভা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিশ মুশায়েদ সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট 26টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গত 25-30 জানুয়ারির সময়ে এসব হামলা হয়েছে বলে জানান তিনি। হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারি আরও জানান, কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে সৌদি আরবের বিমান হামলার জবাবে তাদের তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে হবে। এসব হামলায় শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকশো সেনা পালিয়ে গেছে। হুতি বিদ্রোহীরা যেসব বিমানবন্দরে হামলা চালিয়েছে, সৌদি আরব সেসব বিমানবন্দর সামরিক কাজে ব্যবহার করে বলে দাবি করা হয়েছে পার্স টুডের প্রতিবেদনে। এর আগে গত 14 সেপ্টেম্বর সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো স্থাপনায় ড্রোন হামলা চালায় হুতিরা। তখন বিশ্বের সর্ববৃহৎ এই তেল কোম্পানির উৎপাদন অর্ধেক নামে। ওই হামলার দায় স্বীকার করেছিল হুতি। কিন্তু সৌদি আরব ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দাবি করে হুতি নয়, ওই হামলা চালিয়েছে ইরান। কিন্তু ইরান তা অস্বীকার করে। তবে সৌদি ও যুক্তরাষ্ট্র উভয়ই ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে প্রমাণ হাজির করে। তারপর কিছুদিন এই নিয়ে উত্তেজনা চলে উভয় পক্ষের মধ্যে। আরব বিশ্বের নিরাপত্তায় শয়তান পবিত্র কাবাতেও পৌঁছবে এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতাব্দী সেরা চুক্তির ব্যাপারে নীরব থাকায় আরব বিশ্ব এবং মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের কথা ঘোষণা দিয়েছেন তিনি। গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এ সময় হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও আরব বিশ্বের তিনটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক বৈঠকে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের লক্ষ্যে ট্রাম্পের ওই চুক্তি আমরা কখনোই স্বীকৃতি কিংবা মেনে নেব না। তিনি বলেন, জেরুজালেম এবং ফিলিস্তিনিদের ভাগ্য পুরোপুরি ইসরায়েলের রক্তাক্ত নখদর্পণে ছেড়ে দেয়া হলে তা মানবতার সর্বনিকৃষ্ট কাজ হবে। ইহুদিদের সঙ্গে কোনো ধরনের সমস্যা না থাকলেও ইসরায়েলের অত্যাচারী নীতির বিরুদ্ধে তুরস্ক, কারণ ইসরায়েলের লক্ষ্যই ফিলিস্তিনিদের অধিকার ছিনিয়ে নেয়া। পবিত্র নগরী জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টানদের অন্যান্য স্থাপনার তাৎপর্যের ওপর গুরুত্বারোপ করে ট্রাম্পের ওই শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, আমরা যদি আল-আকসা মসজিদকে রক্ষা করতে না পারি, তাহলে ভবিষ্যতে যারা পবিত্র কাবাকে টার্গেট করবেন আমরা তাদেরকেও ঠেকাতে পারব না। এ কারণে জেরুজালেম আমাদের শেষ সীমা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন এবং জেরুজালেম বিশ্বের সব মুসলিমের বিষয়। মুসলিম বিশ্বের নিরাপত্তার তীব্র সমালোচনা করে এরদোয়ান প্রশ্ন করেন, আপনারা কখন আওয়াজ তুলবেন? তিনি বলেন, ইসরায়েলের মতো একটি দুর্বৃত্ত রাষ্ট্রকে কখনোই তুরস্ক মেনে নেবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থানের ব্যাপারে যখন জানতে চাই, তখন নিজের প্রতি করুণা হয়। সৌদি আরব অধিকাংশ সময় নীরব, কখন আওয়াজ তুলবে সৌদি?
একই কাজ করছে ওমান, বাহরাইন এবং আবুধাবির ক্ষমতাসীন সরকারও। এরদোয়ান বলেন, তারা হোয়াইট হাউসে গিয়ে এই কাজের প্রশংসা করেছেন। আপনাদের জন্য লজ্জা, জেরুজালেমের সঙ্গে বিশ্বাসঘাতকতাপূর্ণ এ ধরনের একটি পরিকল্পনায় সমর্থন দিচ্ছে আরব বিশ্বের কিছু দেশ। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগের। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নামে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রূপরেখা উন্মোচন করেছেন তা প্রত্যাখ্যান করেছে আরব দেশ সমূহের জোট আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠক শেষে শনিবার 22 দেশের এই জোট ট্রাম্পের চুক্তিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে শতাব্দীর চুক্তি হিসেবে অভিহিত করলেও আরব জোট তাদের বিবৃতিতে এটাকে শতাব্দীর যুক্তরাষ্ট্র ইসরায়েল চুক্তি হিসেবে অভিহিত করে। ট্রাম্পের মস্তিষ্ক উচ্চারিত এই চুক্তিকে একপাক্ষিক অভিহিত করে জোটটি বলছে, ট্রাম্পের ওই চুক্তিকে ফিলিস্তিনির মানুষের ন্যূনতম অধিকার ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আরব লীগ জানিয়েছে, কথিত এই শান্তি চুক্তি কোনোভাবেই শান্তির লক্ষ্যে তৈরি করা হয়নি। জোটটি ঘোষণা দিয়েছে, তারা এই চুক্তি বাস্তবায়নে কোনোভাবেই মার্কিন প্রশাসনকে সহায়তা দেবে না, আর ইসরায়েল ক্ষমতার জোরে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবে না বলেও ঘোষণা দিয়েছে জোটটি। মধ্যপ্রাচ্যের অন্যতম এই সংকট সমাধানে দুই রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছে আরব লীগ। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের আগে যে সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের কথা ভাবা হচ্ছিল, সে অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে হবে বলে জানিয়েছে তারা। প্রসঙ্গত, 1967 সালের ওই যুদ্ধে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল ইসরায়েল। গতকালের জরুরি বৈঠকের পর আরব লীগের দেয়া বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আহ্বানেই আরব লীগের জরুরি ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তিনি ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন আরব লীগকে। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে নিজের কল্পিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। তিনি তার পরিকল্পনায় জেরুজালেমকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন। ইসরায়েল সাধুবাদ জানালেও ফিলিস্তিন এই চুক্তি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাটিতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একের পর এক কঠিন শর্ত পালনের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে সামরিক মুক্ত থাকতে হবে বলেও উল্লেখ রয়েছে তার পরিকল্পনায়। পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি সার্বভৌমত্ব গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। মিয়ানমার সহ 6 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা। মিয়ানমার সহ 6টি দেশি নাগরিকের যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন, তবে তারা পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্র সফর করতে পারবে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তথ্য আদান প্রদানের নীতি অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মিয়ানমার ছাড়া নাইজেরিয়া, ইরিত্রিয়া, সুদান, তানজানিয়া ও কিরগিজস্তানের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2017 সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে মাত্র 7 দিনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি দাবি করেন, আমেরিকাকে রক্ষা করতে এই উদ্যোগ অত্যাবশ্যক ছিল। সেই দেশগুলো হলো ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। নতুন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে, নির্দিষ্ট বেশ কয়েক ধরনের ভিসা মিয়ানমার সহ এই 6টি দেশের নাগরিকদের না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2018 সালে অন্য 5টি দেশের তুলনায় নাইজেরিয়ার লোকজন দ্বিগুণ ইমিগ্রেশন ভিসা পেয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাঁদ ওলুফ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বিষয়ক শর্তগুলো পূরণে ব্যর্থ হওয়ায় ওই দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারলেই এই দেশগুলো নিষেধাজ্ঞার তালিকা থেকে বেরিয়ে যেতে পারবে। 2018 সালে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার 8,000-এর বেশি নাগরিককে অভিবাসন ভিসা দিয়েছে। একই বছর সুদানের 2,000-এর বেশি নাগরিক, তানজানিয়ার 290, ইরিত্রিয়ার 31 জন নাগরিককে এই ভিসা দেওয়া হয়।
2017 সালে যুক্তরাষ্ট্র ইরিত্রিয়ান নাগরিকদের ওপর বেশ কয়েক ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প ক্ষমতায় এসেই মুসলিম প্রধান 60টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নাগরিকদের ওপর ওই নিষেধাজ্ঞা বহাল থাকে। ট্রাম্পের শান্তি প্রস্তাবের পক্ষের আরব দেশগুলো বিশ্বাসঘাতক এরদোগান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত একপেশে শান্তি প্রস্তাবের পক্ষে যেসব আরব দেশ মতামত দিয়েছে, সেসব রাষ্ট্রকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পার্লামেন্ট গত শুক্রবার দলীয় এমপিদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খবর আন্দোলন। এরদোগান বলেন, জেরুজালেমকে ইহুদিবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রকে যেসব আরব দেশ ফিলিস্তিনিকে মেনে নিতে বলছে, তারা নিজেদের মানুষের সঙ্গে, নিজের দেশের সঙ্গে এবং মানবতার বিশ্বাসঘাতকতা করেছে। কথিত শান্তি পরিকল্পনার নামে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি অবৈধ বসতিকে বৈধতা দেওয়ার বিষয়ে কোনো কথা না বলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বের এ নেতা বলেন, ফিলিস্তিনিদের পাশে আরব দেশগুলোর দাঁড়াতে এবং বিতর্কিত ও একপেশে ওই পরিকল্পনার বিষয়ে কথা বলতে ব্যর্থ হয়েছে, এজন্য তারা মারাত্মক পরিণতির জন্য দায়ী হবে বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে শতাব্দীর সেরা চুক্তি নামে কথিত শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে জেরুজালেমকে ইসরায়েলের হাতে সমর্পণের বিষয়ে উল্লেখ রয়েছে। এটি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ প্রস্তাবটি তুরস্ক প্রত্যাখ্যান করে বলেছে, ফিলিস্তিনি ভূমি চুরি ও হত্যার বিষয়টি এ চুক্তির মাধ্যমে বৈধতা দেয়া হয়েছে। তবে এ চুক্তি ঘোষণার সময় হোয়াইট হাউসে আরব বিশ্বের অন্য দেশগুলো উপস্থিত না থাকলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সৌদি আরব কি মুসলিম দেশগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।